দেশে রিজার্ভের পরিমাণ কম হলেও স্থিতাবস্থায় আছে উল্লেখ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে এ নিয়ে বিএনপির অভিযোগ কাল্পনিক। বৈশ্বিক পরিস্থিতিতে নিত্যপণ্য নিয়ে অস্বস্তি থাকলেও নিয়ন্ত্রণে আন্তরিকতার ঘাটতি নেই। সরকার এবং আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সংকট মোকাবেলায় তৎপর সরকার, এ নিয়ে রাজনীতি করার সুযোগ পাবে না বিএনপি। তাওহিদ মিথুনের রিপোর্ট। গরম গরম রুটি সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। টানা চার মেয়াদে ক্ষমতায় আওয়ামী লীগ সরকার, তাদের আমলে একটা সময়ে দেশের রিজার্ভের আকার ওঠে অনন্য উচ্চতায়। $48 বিলিয়ন বেশি হয় বিদেশি মুদ্রার মজুদ। দীর্ঘ সময় ধরে মূল্যস্ফীতির হার ছিল 6% ঘরে, এক দশক ধরে 6% বেশি ছিল গড় জিডিপি, 8% ওঠে মোট দেশজ উৎপাদন। সরকারের নানামুখী উদ্যোগে এখন 20% ঘরে দারিদ্র্যের হার। তবে 2019 তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর করোনা মহামারীর ধাক্কা লাগে অর্থনীতিতে। সংকট থেকে উত্তরণে নানা পরিকল্পনায় এগিয়ে চলে সরকার। এরপরই আসে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সৃষ্টি হয় বৈশ্বিক সংকট। এমন পরিস্থিতিতে চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এরই মধ্যে শুরু হয় ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ, ঘনীভূত হয় অর্থনৈতিক সংকট, রিজার্ভ ডলার সংকট আলোচনা আসে ঘুরে ফিরে, যদিও রিজার্ভ নিয়ে সর্বোচ্চ তৎপর সরকার। অর্থনীতির এমন পরিস্থিতিতে সরকার এক বছরও টিকতে পারবে না বলে দাবি বিএনপি ও সমমনা দলগুলোর। কিন্তু আওয়ামী লীগ নেতারা বলছেন, রিজার্ভ নিয়ে অভিযোগগুলো কাল্পনিক, বৈশ্বিক পরিস্থিতির কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় তৎপর সরকার। বিশ্ব রাজনীতিতে যখন অস্বস্তি দেখা যায় সেই জায়গা থেকে অর্থনীতিতেও তখন কিছু সমস্যা সংকটের সৃষ্টি হয়। বাংলাদেশ কোনো সংকটে পড়বে না, সংকট যদি থেকেও থাকে সে সংকটে উত্তর ঘটানোর মতো দক্ষতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রয়েছে। সব মিলিয়ে এই প্রায় পাঁচটা বছর যে প্রচণ্ড অর্থনৈতিক একটা বিশ্বিক মন্দা গেছে, সেই মন্দার কারণে বাংলাদেশের উপরও মন্দার ছাঁ ছিল বা এই আঘাতের কারণে আমাদের রিজার্ভটা কিছুটা কমে এসেছে। কিন্তু এখনও খুব মানে যে সংকটজনক অবস্থা আছে এরকম নয়। বিএনপি রাজনীতির এতটাই দুর্নদশার মধ্যে চলে গেছে যে তারা কোনো নির্বাচন করতেও সাহস পায় না। এই ভীতি কাটানোর জন্য এখন মাঝে মধ্যেই দলীয় কর্মীদের চাঁ করার জন্য সরকার বিরুদ্ধে কাল্পনিকভাবে তারা এই ধরনের একটা প্রচার করছে যে সরকার এক বছর টিকবে কি দুই বছর টিকবে এরকম। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে ব্যর্থ বলে দাবি বিরোধী দলগুলোর। তবে সরকার বলছে বিশ্ববাজারে পণ্যের দামে অস্থিরতা, তাই দেশে পণ্যমূল্য সমন্বয়ে কিছুটা হিমশিম অবস্থা হলেও কড়া নজরদারি আছে সরকারের। বেসামাল একটি গতি দ্রব্যমূল্য নিয়ে রয়েছে, এটি অপ্রিয় সত্য কথা। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা দিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয় সহ মার্কেট বাজার ব্যবস্থাপনার সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা অত্যন্ত তৎপর রয়েছে। মানুষ কিন্তু দৈনিক প্রতিক্ষণে সার্বিক খবর রাখছে, অবহিত হচ্ছে, কাজে সেই মানুষদেরকে কিন্তু বিভ্রান্ত করতে বিএনপি জামাত এ অবশ্যই পারে নাই। অনেক সময় দ্রব্যমূল্য আমরা দেখি যে নিয়ন্ত্রণে রাখা যায় না, বিভিন্ন কারণেই হয়তো রাখতে পারে না, তো সেটা সরকার চেষ্টা করতেছে আন্তরিকভাবে যাতে দ্রব্যমূল্যটা সাধারণ মানুষের কাছে একটা সহনীয় পর্যায়ে থাকে। মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করে যে সরকার পতন ঘটবে এই ধরনের কথা বললে কোনো লাভ হবে না। নেতারা জানিয়েছেন, টানা ক্ষমতা থাকলেও আওয়ামী লীগ আত্মতুষ্টিতে নেই, মানুষের দুর্ভোগ লাঘবেই সরকারের চ্যালেঞ্জ। বর্তমানে বিশ্বের সপ্তম দ্রুত উন্নয়নশীল অর্থনীতির দেশের নাম বাংলাদেশ। 2041 সালে উন্নত দেশের কাতারে পৌঁছানোর লক্ষ্য ঠিক করেছে সরকার। জনগণ কিন্তু সমস্ত বিষয়গুলি অনুধাবন করছে। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা।